সাপ দেখলে যেখানে আতঙ্কে গায়ে রক্ত হিমশীতল হয়ে যায় অনেকের, মারার জন্য খুঁজতে থাকেন লাঠি। সেখানে সব ভয়কে জয় করে রাজুর প্রিয় প্রাণী হয়ে উঠেছে সাপ। কোন রকম ভয় ভীতি ছাড়াই অনবরত সাপের সাথে হেসে খেলে পার করছেন দিন। মানুষের হাতে ধরা পড়া বিপদগ্রস্ত সাপগুলো উদ্ধারের পর অবমুক্ত করেন বনে। এলাকায় বিষধর সাপ দেখা গেলে খবর দেওয়া হয় রাজুকে। রাসেলস ভাইপার, সংখিনী, খৈয়া গোখরা, পদ্ম গোখরার মতো বিষধর সাপ রাজুর কাছে কিছুই না, বন্ধুর মতো হাতে নিয়ে করছেন খেলা। তার নিত্যদিনের সঙ্গী এখন বিভিন্ন প্রজাতির সাপ। এখন পর্যন্ত আমি যেসব সাপ রেস্কিউ করেছি তার মধ্যে বিষধর সাপগুলোর মধ্যে রাসেল ভাইপার, সংখিনী সাপ, খৈয়া গোখরা সাপ, পদ্ম গোখরা সাপ উদ্ধার করেছি, এবং নির্বিষ সাপগুলোর মধ্যে দারাস সাপ, জলডোরা সাপ, হেলে সাপ ইত্যাদি এগুলো উদ্ধার করা হয়েছে। আমাদের এলাকায় যদি কোনো বিষধর সাপ আসে বা বাইরেও বাইরে রাজু বাইরে খবর দিই, রাজু ভাই সাইরা জঙ্গল নিয়ে সাইরা দেয় দূরে দূরে। আমার বাড়িতে সাপ বাড়াই ছিল, পরে রাজু বাইরে ডাকা নিয়ে এসে সাপটা উদ্ধার করেছিলাম। পরে সাপটা রাজু ভাই কাদিগর বন জঙ্গলে অবমুক্তি করে দিয়েছিল। যেখানেই সাপের খবর পান সেখানেই হাজির রাজু। কখনো জালে আটকানো সাপ, কখনো মানুষের বাসস্থানে ঢুকে যাওয়া সাপকে বিপদমুক্ত করেন এই তরুণ। পাশাপাশি এ বিষয়ে সবাইকে করেন সচেতন। এতে সব সময় তিনি প্রশংসিত নয়, শুনতে হয় কটু কথাও। প্রথম পর্যায়ে আমি শুধু নির্বিষ সাপগুলো রেস্কিউ করতাম, পরবর্তীতে আমি চেনেক রেস্কিউ টিম বাংলাদেশের প্রতিষ্ঠাতা সিদ্দিকুর রহমানের রাব্বি ভাইয়ের থেকে 2020 সালে বিষধর সাপ ধরার ট্রেনিংও নেই, এবং তারপর থেকে নির্বিষ বিষধর সবগুলো সাপই উদ্ধার করি এবং এগুলোকে বনে অবমুক্ত করে দিই। এখন পর্যন্ত নির্বিষ ও বিষধর মিলে আমি ব্যক্তিগতভাবে প্রায় 250 সাপ রেস্কিউ করেছি এবং সেগুলোকে বনে অবমুক্ত করে দিয়েছি। সাপের প্রতি তার ভালোবাসার গল্পটা ছোটবেলা থেকে। যখন দ্বিতীয় শ্রেণীতে পড়তেন তখন একদিন দেখছিলেন সাপুড়ে খেলা। তার গলায় সাপুড়ে পেঁচিয়ে দিয়েছিলেন দুটি সাপ, কিন্তু সাপগুলো তাকে দংশন করেনি। সে থেকেই ভয় ভেঙে যায় তার। সাপের প্রতি ভালোবাসা বলতে গেলে অনেকটা ছোটবেলা থেকেই। একদিন এক সাপুড়ি আমার গলায় সাপ পেঁচিয়ে দেয়, তখন হয়তো আমি ক্লাস টুতে পড়ি। তো তখন আমি দেখছিলাম যে সাপগুলো আমাকে কামড়াচ্ছিল না, তো সেটা থেকে আমার মনে একটা আগ্রহ জাগে আসলে সাপগুলো আমাকে কেন কামড়াচ্ছিল না। পরবর্তীতে শিখে নেন সাপ ধরার কৌশল, বই পড়ে চেষ্টা করেন সাপের চরিত্র বোঝার। সেই থেকে এ পর্যন্ত নির্বিষ ও বিষধর মিলিয়ে প্রায় 250 সাপকে উদ্ধার করে বাঁচিয়েছেন রাজু। বর্তমানে তিনি স্নেক রেস্কিউ টিম বাংলাদেশের সভাপতি। পরবর্তীতে আমি সাপ সম্পর্কে জানতে শুরু করি, আসলে প্রতিটা সাপ বিষধর হয় না, আবার প্রতিটা সাপ ওই রকমভাবে আক্রমণাত্মকও হয় না। তখন থেকে আমি আস্তে আস্তে বিভিন্ন বই পড়তে থাকি এবং ডিসকভারি চ্যানেল সহ, জিওগ্রাফিক্যাল চ্যানেল সহ আরও অনেক কিছু আস্তে আস্তে জানতে শুরু করি সাপ সম্পর্কে। এবং সাপ সম্পর্কে জানার পর থেকে তখন থেকে আমি রেস্কিউ করা শুরু করি। আমি কাজ করছি চেনেক রেস্কিউ টিম বাংলাদেশ নিয়ে এবং আমি টিমটির বর্তমান সভাপতি হিসেবে আছি। পড়ালেখা শেষে ময়মনসিংহের ভালুকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করছেন রাজু। কর্মজীবনের শত ব্যস্ততার মধ্যেও বিনা পারিশ্রমিকে সাপ রেস্কিউ করছেন তিনি। সাপের প্রতি ভালোবাসা থেকে সাপকে অবমুক্ত করার এই উদ্যোগকে স্বাগত জানান প্রাণীবিদ্যা বিভাগের এই শিক্ষক। রাজু নামের ছেলেটি সে সাপ উদ্ধার করছে এবং বনে ছেড়ে দিচ্ছে, প্রকৃতিতে ছেড়ে দিচ্ছে, এতে করে সাপটিও যেমনভাবে বেঁচে যাচ্ছে তেমনভাবে মানুষের মধ্যে সে একটা প্রাণীর প্রতি ভালোবাসার একটি বার্তা পৌঁছে দিচ্ছে, যে একটি সাপ ধরা পড়লেই যে তাকে মেরে ফেলতে হবে বিষয়টি এমন নয়। সাপকে মেরে ফেলে আমরা কিন্তু নিজেদেরকে হুমকির মুখে ফেলছি, আমাদের পরিবেশের ভারসাম্য নষ্ট হয়ে যাচ্ছে। এই ছেলেটি সাপটিকে উদ্ধার করে পরিবেশে ছেড়ে দিচ্ছে, সাপটি বেঁচে যাচ্ছে, কিন্তু তার পাশাপাশি আমাদের এই সাপের যে আশ্রয়স্থল, যে বনটি, এই বনটিকেও আমাদের রক্ষা করা প্রয়োজন। প্রকৃতিতে পরিবেশের ভারসাম্য রক্ষায় সাপের রয়েছে ব্যাপক ভূমিকা, তাই সাপকে ভয় না পেয়ে একটু সচেতন থেকে রক্ষা করা প্রয়োজন এ প্রাণীকে, এমনটাই প্রত্যাশা রাজুদের মতো জীব বৈচিত্র্য প্রেমীদের। নিউজ ডেস্ক, আরটিভি।